ফটোশপ থেকে ইয়ে করছিলাম না, স্লাইস করা শুরু করছিলাম। আচ্ছা, তাহলে আজকে একদম বাকি থেকে শুরু করি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই আমরা পিএইচডি দেখতে দেখতে বেসিক গুলো দেখবো আর কি। শুধু ফটোশপ শুরু করলে, ফটোশপের অনেক টুলস আছে, যে টুলস গুলো আমাদের কোনো দরকার নাই। আমি ফটোশপের অনেক জিনিস শিখছিলাম, সেই জিনিসগুলো আমার কোনো দরকার নাই। ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমার এত জানার কোনো দরকার নাই ফটোশপে। আমি তো গ্রাফিক্স ডিজাইন করবো না ফটোশপ দিয়ে, তাই না? যেগুলো আমার ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য লাগবে সেগুলো দরকার। এখন যদি আপনাদের এই টুলগুলো বোঝাতে শুরু করে, এই ফটোশপ শিখতেই 3-4 মাস সময় লাগবে, তো আমার তো সেটা দরকার নাই। এমন অনেক জিনিস আছে আমি জানি না, কিন্তু আমি সার্ভাইভ করতে পারছি, এটাই আমাদের দরকার, তাই না? আচ্ছা তাহলে শুরু করি। ব্যাচের নাম কি জানো? অ্যাপেল। আচ্ছা, ক্লাস 5-এ একটা পিএইচডি ছিল। হ্যাঁ, এই পিএইচডিটা আমরা শুরু করছি না, এই যে পিএইচডি, তাই তো? আচ্ছা, আমি বলেছিলাম যে রো আকারে বিবেচনা করে নিতে। আমাদের সাইট কতদূর হয়েছে একটু দেখে নেই। আচ্ছা, আমরা এইটুকু করছিলাম, যাই হোক, কোড ওপেন করি, ওপেন উইথ ব্র্যাকেটস। আমরা একটা এরিয়া নিছিলাম, হেডার এরিয়া, হেডার এরিয়া, হেডার এরিয়ার মধ্যে আমরা কন্টেইনার নিছি। এরিয়া নিলেই তার মধ্যে কন্টেইনার হবে, মাস্ট বি। কন্টেইনারটা কি জিনিস আপনারা জানেন? কন্টেইনারটা হচ্ছে সেন্টার করার জন্য কোনো একটা এলিমেন্ট, যেটার একটা নির্দিষ্ট উইড থাকে। বুটস্ট্র্যাপের কন্টেইনারের উইড কত বলেন তো? 1170। ঠিক আছে, আমরা এটা 1170 করে নিছি না পিএইচডিটা। আচ্ছা, তো কন্টেইনার এসেট করছি, লোগো, মেইন মেনু। এই যে এখানে ফ্লোট লেফট রাইটের কোনো কারবার নাই, কেন? আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে করছি, অর্থাৎ কন্টেইনারের মধ্যে আমার যতটা কলাম আমি ওইভাবে নিয়ে নিতে পারছি, ও নিজে ইচ্ছায় ফ্লোট লেফট রাইট করে নিতে পারবে। আচ্ছা নেক্সট, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সোশ্যাল বুকমার্ক আছে, এই যে এই সোশ্যাল বুকমার্কগুলো কিভাবে এখানে সেন্টার্ড হবে। সেন্টার্ড হবে মানে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটুকু আছে সেই অংশটুকু এখানে সেন্টার্ড হবে। তারপরে এখানে এটা তো আমরা নিয়ে নিছি, আর এই যে জুতার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা টোটালি সেন্টার্ড হবে, এবং এটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা সিএসএস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে নিতে পারি? প্রথমত আমাকে পিএইচডিটা দেখতে হবে যে পিএইচডিতে কিভাবে আছে। যেমন আমরা ওই যে এর আগে বলছি অটো সিলেক্ট লেয়ার, এটা তো বুঝতে পারছেন না। এবার এখানে ক্লিক করলে আমরা দেখছি যে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করা আছে, যেমন এই যে এইটা একটা কাজ করা আছে, এই যে এই পিকচারটা, এটা একটা কাজ করা আছে, এটা একটা কাজ করা আছে। তো এই জন্য আমরা কি করব, টোটাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব একটা ইমেজ হিসেবে। তো টোটাল ব্যাকগ্রাউন্ডটা ইমেজ হিসেবে নিব। এটা হচ্ছে আপনি দেখবেন যে অনেক সময় কন্টেইনারের মধ্যে শুধুমাত্র ওই ইমেজটা থাকে। যেমন এই জুতার ইমেজটা যদি শুধু আলাদা হয়ে কন্টেইনারের মধ্যে থাকতো, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা নিতাম আর এটাকে নিতাম। কিন্তু এখন আমি যদি শ্যাডো হিসেবে 2-3টা পিএনজি ফাইল এখানে নিতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। প্রবলেম হবে কি, ফাইলের সাইজ বেড়ে যাবে। তো আমি এখানে কি করবো, টোটালটা নিয়ে নিব। আর এখানে ক্লায়েন্ট যদি বলে যে জুতার যে ইমেজটা, ইমেজটা আলাদা হবে, সেক্ষেত্রে আলাদা করে নিতে হবে। বাই ডিফল্ট আমরা এখন যেহেতু মানে সিম্পল ডিজাইন শিখছি, এখন আমরা যেভাবে ওয়েবসাইটকে সিম্পল করে শেখা যায় সেভাবে করব। নেক্সটে আমরা এটাকে কিভাবে, যেমন এমন একটা অপশন হতে পারে যে স্ক্রল ডাউনের সাথে সাথে জুতাটাও নড়বে, এরকম প্যারালাক্স বলে এটাকে। তো এটা আমরা পরবর্তীতে শিখবো, যখন আরও যে কোয়েরি অ্যাডভান্স শিখবো। তো এখন এইটাকে আলাদাভাবে নেওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে এটাকে ক্রপ করে ফেলা। ক্রপ মানে হচ্ছে যে এইটা হচ্ছে ক্রপ টুল ফটোশপের, সি দিলে এই টুলটা সক্রিয় হবে। এটার কাজ হচ্ছে নির্দিষ্ট একটা অংশ মনে করেন আপনার দরকার, আপনি এটাকে জাস্ট এই অংশটুকুকে ব্লক করবেন, এই অংশটুকু মানে কেটে বাদবাকি সব হারিয়ে যাবে। তা আমাদের দরকার হচ্ছে এই এই অংশটুকু, এখানে ব্লকটা দেখবেন যে ঠিকভাবে হয়েছে কিনা, দেওয়ার পরে এন্টার দেবেন। তো এখন এন্টার দেওয়ার পরে আমাদের যেই যে এলিমেন্টগুলো দরকার নাই, সেই সেই এলিমেন্টগুলো আমরা কেটে দিব, কারণ ব্যাকগ্রাউন্ডটা আমরা আলাদা করে নিতে পারছি না, কারণ ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো লেয়ার আছে, যে লেয়ারগুলো আমরা একসাথে রাখা মুশকিল হয়ে যাবে, অনেকগুলো। তবে এখানে একটা জিনিস দেখতে হবে যে ব্যানারটা, যেমন এই যে এটা হচ্ছে আলাদাভাবে আছে, তো সেক্ষেত্রে যদি মানে লেয়ার হাইট আনহাইট করে যদি ওই ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা নিতে পারি, কিন্তু এখানে পাওয়া যাবে না। কারণ দেখেন এইটা হচ্ছে ব্যানার, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা থেকেই গেল, আর অন্যান্য লেয়ার আছে। তো আমাদের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আমরা এইগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে লোগো ডিলিট, তারপরে এইটাকে সিলেক্ট করব ন্যাব ডিলিট, এইটাকে সিলেক্ট করব
ডিলিট, তারপরে এইটা ডিলিট, দেন আমাদের এই যে সোশ্যাল যেটা আছে এটা ডিলিট। তো এই হচ্ছে আমার, এইভাবে এখন আমরা শুধুমাত্র ইমেজটা পেয়ে গেলাম, এটাকে সেভ করব। কি করে সেভ করব? ফাইল থেকে সেভ ইমেজ অ্যাজ। কেন ফাইল থেকে সেভ ইমেজ অ্যাজ সেভ করলে এটাকে আমরা বিভিন্নভাবে অপটিমাইজ করতে পারবো। তো সেভ ফর ওয়েব এখানে যাব, তারপরে এখানে আমরা যাব হচ্ছে পিএনজি হলে পিএনজি, জেপিজি হলে জেপিজি। পিএনজি হচ্ছে সেটার ক্ষেত্রেই ব্যবহার হবে যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ। দেখেন আমি এখানে পিএনজি করলাম, কিন্তু এটা সাইজ কত হয়ে গেল, 1.9 MB। তো এত সাইজ হলে তো হবে না, এই জন্য আমরা এটা নিব হচ্ছে জেপিজি, কারণ এটাতে কোনো ট্রান্সপারেন্ট লেয়ার নাই, অর্থাৎ এটাতে জাস্ট শ্যাডো আছে কিন্তু ট্রান্সপারেন্ট লেয়ার নাই, এই জন্য আমরা এইভাবে নিয়ে নিব। তো এইভাবে নিয়ে এটাকে এইখান থেকে আপনি চাইলে কোয়ালিটি বাড়াতে কমাতে পারবেন, যে কোয়ালিটি বাড়ালে কমালে কিন্তু দেখবেন যে এটা ইয়ে হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি এরকম দেখবেন যে ইমেজটা যেন ফেটে না যায়, এরকম কোনো একটা কোয়ালিটিতে ইমেজটাকে সেভ করে নিতে হবে। তো এবার সেভ, সেভ করে নিলাম। সেভ করে আমরা এবার আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটের ওখানে সেভ করব। আচ্ছা এখানে সেভ করলাম, নাম দিলাম হেডার বিজি, হেডার ব্যাকগ্রাউন্ড। তো এটার ব্যাকগ্রাউন্ড দিলাম, এবার আমি এখানে কাজ করব। আমরা একদম প্রথম থেকেই কাজ করি। তো পিএইচডি থেকে এইচটিএমএল করার সময় যেটাকে আমাকে প্রথমে দেখতে হবে যে কোনো ফন্ট ইউজ হলে সেটা কী ফন্ট ইউজ হচ্ছে সেটা অ্যাকুরেট করে নেওয়া প্রথমেই। তো এখানে আমরা কার্সার নিয়ে ক্লিক করলে দেখা যাচ্ছে যে হেলিভেটিকা নামে একটা ফন্ট আছে, হেলভেটিকা আর কি। তো এই ফন্টটা বুটস্ট্র্যাপে ডিফল্টভাবে থাকে, এই জন্য এটা আমরা এমনি এটা ডিফল্ট ফন্ট। যদি অন্য কোনো ফন্ট হতো সেক্ষেত্রে আমরা এটা দেখে আসি, এটা এটাও হচ্ছে একই ফন্ট, তো সেক্ষেত্রে আমরা ওইভাবে নিতে পারি। তো এখন আমরা ইমেজ নিয়েছি, এগুলো নিয়েছি, তো যেটা করব সেটা হচ্ছে টোটাল হেডার এরিয়ার একটা নির্দিষ্ট পরিমাণ কন্টেন্ট না থাকলে সেটা কিন্তু শো করবে না। যেমন এই হেডার এরিয়ার কন্টেন্ট আছে এই পর্যন্ত, কিন্তু আমাদের শো করাতে হবে এই পর্যন্ত। তো সেই জন্য আমরা কি করব, এটার মিনিমাম একটা হাইট দিয়ে দিতে হবে। যেমন এই যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টটার মানে এই পর্যন্ত আমাদের কন্টেন্ট শেষ, তাই না? এরপরে তো আর ব্যাকগ্রাউন্ডটা আসবে না, দিলেও আসবে না। তো সেই জন্য আমরা এখানে, যেমন আমি এখান থেকে যদি একটু দেখাই, এখান থেকে দেখেন আমি হচ্ছে ইন্সপেক্ট করে হেডার এরিয়া যেটা সেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দেই, হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড রেড। তো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই পর্যন্তই আসবে, কিন্তু আমাদের আরো নিচে আসার দরকার। তো কোনো একটা সেকশনে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি, তারপরে আপনারা বুঝতে পারবেন। আমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই সেক্ষেত্রে আমাদের যে সিএসএস ফাইল আছে, আচ্ছা একটা সিএসএস ফাইল নিয়ে নিতে হবে যেটাতে আমরা কাজ করব। এটার নাম দিলাম স্টাইল ডট সিএসএস, হয়নি তো এটার একটা আমি নাম দিলাম। এবার এটাকে অবশ্যই কল করতে হবে, অর্থাৎ আমরা এখানে গিয়ে লিঙ্ক এখানে স্টাইল সিএসএস, আচ্ছা তো স্টাইল সিএসএস আমরা এখানে কল করে নিলাম। এবারে এখানে আমরা ব্যবহার করতে পারি, যেমন এখানে বডি আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড দিতে হলে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সোর্স, অর্থাৎ ইউআরএল দিতে হবে, ইউআরএল। তো ইউআরএল দিয়ে এখানে দিতে হবে IMG, ইমেজের মধ্যে আছে, তাই না? তারপরে আছে কি হেডার বিজি জেপিজি, এটার আবার অনেকগুলো কাজ করা যায়। তার মধ্যে রয়েছে, আমি যদি শুধু এইটুকু দেই ব্যাকগ্রাউন্ড আসবে এখানে, আচ্ছা বডি হবে না, আমরা ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হেডার এরিয়াতে, তাই না? ক্লাস হেডার এরিয়া, তো হেডার এরিয়াতে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম। এখন আমরা এটাকে একটু ছোট করি, অর্থাৎ মনে করেন এই হচ্ছে আমাদের টেমপ্লেট। তো হেডার এরিয়া ব্যাকগ্রাউন্ড এই পর্যন্তই আসলো, কারণ আমাদের কন্টেন্ট এই পর্যন্ত। তো কোনো একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড যদি আমি অনেক বেশি আনতে চাই, তাহলে তাকে দিতে হবে মিনিমাম হাইট, হাইট না কিন্তু, হাইট দিলে ওটাকে একটা ফিক্স হয়ে গেল। একটা হচ্ছে মিনিমাম হাইট, যেটা হচ্ছে ওই হাইটটা হবেই, আর এটা হচ্ছে আমরা যদি হাইট দিয়ে দিই ফিক্সড ওইটাই হাইট হবে। আর মিনিমাম হাইট মানে মিনিমাম ওইটা হবে, ম্যাক্সিমাম যদি আরও কন্টেন্ট আসে ও অটোমেটিক্যালি সেটাকে ইনক্রিজ করে নেবে, এই হচ্ছে মিনিমাম হাইট দেওয়ার নিয়ম। তো আমরা এখানে হাইট মেপে নিব। ফটোশপের সুবিধা হচ্ছে আপনি যদি এখানে মার্কি টুল সিলেক্ট করেন, এটার নাম হচ্ছে মার্কি টুল, সিলেক্ট করার পরে এখান থেকে আপনি দেখবেন যে সাইজ বলে দিচ্ছে যে কতটুকু অংশ আপনি ব্লক করছেন। যেমন এটার কতটুকু অংশ ব্লক করছি,
দেখেন 982 পিক্সেল। তো এখন আমরা এখানে দিয়ে দিতে পারি যে মিনিমাম হাইট 980 পিক্সেল। তো এবার আমি যদি এখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে জুতার ইমেজটা যেরকম ছিল পিএইচডিতে সেরকমই আসছে, 980 পিক্সেল জুড়ে আসছে। কেন আসছে? আমরা মিনিমাম হাইট দিয়েছি, এই কারণে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখন আমাদের কন্টেন্ট সেকশনকে ঠিক করতে হবে। যেমন প্রথমত কোনো একটা কন্টেন্টকে ঠিক করতে হলে, যেমন এই যে কন্টেন্টটা এখানে, এইটা তো একটা রো হিসেবে আমরা নিয়েছি না, একটা রো হিসেবে নেই নাই। এই যে এখানে যদি আমরা যাই ইন্ডেক্স এইচটিএমএল, এইটা হচ্ছে আমাদের একটা রো, যেই রো এর মধ্যে আমরা এখানে লোগো নিয়েছি, মেইন মেনু নিয়েছি। তো আমাদের এই যে রোটা, এই রোটা যদি আমরা একটু ব্লক করি, অর্থাৎ বা আপনি একটা এখান থেকে টেনে নিয়ে আসেন রোগুলোকে একটু বোঝার জন্য, এই এই টান দি ধরে টেনে নিয়ে আসলেই হবে বোঝার জন্য আর কি, যে এটা হচ্ছে একটা রো আর কি। আর আপনি যদি আরো এই পাশ থেকে নিয়ে আসেন, এটা হচ্ছে একটা কলাম, অর্থাৎ আমরা এই কলাম করেছি, এটা জাস্ট এখানে শো করায় দিলাম। তো এই যে একটা কলাম, একটা রো, এই রোটা কিন্তু ওপর থেকে, আপনি এখানে খেয়াল করেন, উপর থেকে একটা মার্জিন আছে, আছে না? এই রোটা উপর থেকে মার্জিন আছে কত? 86 পিক্সেল বা 80 পিক্সেল। অর্থাৎ আমরা এইখানে যে এই ডিপটা আছে, সেই ডিপটাকে মার্জিন টপ দিব। তো সেই জন্য কি করতে পারি, আমাদের টোটাল রোটাকে যদি মার্জিন টপ দেওয়ার প্রয়োজন হয়, আমরা এই রোটাতে আরেকটা ক্লাস দিয়ে দিব, আমাদের ক্লাস। সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম রো এর কাছে একটা ক্লাস দিলাম যে হেডার, হেডার নামে একটা ক্লাস দিয়ে দিলাম, কারণ আমরা এই রোটাকে কি করব, একটা মার্জিন টপ দিব। তো সেই জন্য হেডার, এবার আমি এখানে যাই, এইটা না, তো আমি এবার এখানে যাই যে হেডার মার্জিন, মার্জিন টপ মানে হচ্ছে উপর থেকে জায়গা হবে, ঠিক আছে? মার্জিন টপ 80 পিক্সেল। তো মার্জিনটা 80 পিক্সেল দিলে এই জিনিসটা উপর থেকে নিচে নেমে আসবে, এটা কিন্তু আপনাকে দেখেই দিতে হবে যে এরকম মার্জিনটা হবে, ঠিক আছে? এবং পিক্সেল পারফেক্ট করে মেপে তারপরে নিয়ে আসতে হবে যে কতটুকু হবে। যেমন এখানে 86 পিক্সেল ছিল, আমি 86 পিক্সেলই দিব, অর্থাৎ 80 পিক্সেল না, এখানে 86 জায়গায় বা 85, রাউন্ড ফিগার 85 দিলাম। তো অর্থাৎ পিএইচডির সাথে যা হবে সেটাই কিন্তু এখানে দিতে হবে। তো আমি এটা করলাম। নেক্সট আমার হচ্ছে এই কন্টেন্ট সেকশনটা, বা মনে করেন এইটা। তো এইটার যেটা করতে হবে সেটা হচ্ছে, এটার হচ্ছে দেখেন এটার কালারটা সাদা, ঠিক আছে? ফন্ট সাইজটা মিলবে না, কারণ আমরা পিএইচডিতে এখানে পিটি সাইজ আছে, ঠিক আছে? আমরা আমাদের মতো সাইজ দিয়ে দিব, কারণ এটা পিক্সেল সাইজ হবে সবসময়। এখানে দেখবেন যে মানে পিক্সেল সাইজ হবে, কারণ আমরা এই পিএইচডিটাকে আসলে চেঞ্জ করে ফেলছি, তো এই জন্য আমাদের প্রবলেম হবে। তো আমরা আমাদের মতো ডিফল্ট যে সাইজটা আছে সেটাই দিব। তো এখানে এই মেনুটাকে স্টাইলাইজ করা তো আপনারা অবশ্যই পারেন, পারেন না? আচ্ছা, তো এখানে মেইন মেনুর মধ্যে যে ইউএলটা হবে সেই ইউএল, অর্থাৎ আমি এখানে দিলাম মেইন মেনু, মেইন মেনু ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর মধ্যে এ, এর মধ্যে হবে হোভার। তো এখানে আমি ইউএল যেটা সেটা করব হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, তারপরে হচ্ছে এলআইকে যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে, মানে ডিসপ্লে হচ্ছে ইনলাইন ব্লক করব। ইনলাইন ব্লক মানে হচ্ছে, আমি আপনাদের দেখাই, এটা আমি এই অংশটুকু পর্যন্ত করলাম। এই যে এক একটা এলআই টোটাল জায়গা দখল করে রাখছে, কারণ এলআই ডিফল্ট সিএসএস হচ্ছে ডিসপ্লে ব্লক, ব্লক হয়ে থাকবে ডিফল্টভাবে। তো আমরা এলআইকে যদি জায়গা করে দিতে চাই, অর্থাৎ একটা এক একটা এলআই পর পর যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এলআইকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে। ইনলাইন ব্লক করলে এক একটা এলআই জায়গা ছেড়ে দিবে সেখানে। তো কেমন দেখেন, এলআইকে যদি আমি এখানে করি ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক যদি করি, সেক্ষেত্রে দেখেন এই কিন্তু জায়গা ছেড়ে দিয়ে পরেরটা চলে আসছে। কেন আসছে? ওই যে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি, ডিসপ্লে ব্লক মানে সেই কন্টেন্টের যত জায়গা দখল করা দরকার ডান দিকে সব সে দখল করে নিবে, আর ডিসপ্লে ইনলাইন ব্লক মানে হচ্ছে সে যতটুকু তার জায়গা দরকার ততটুকু সে দখল করবে। মানে হচ্ছে
এখানে হচ্ছে তিনটা উদাহরণ দেওয়া যেতে পারে। মনে করেন আমাদের এইটা হচ্ছে একটা কন্টেইনার, কোনো যদি একটা মানে সেকশন যদি মনে করেন ডিসপ্লে ইনলাইন মানে ব্লক হয় সেক্ষেত্রে, বা ডিসপ্লে ব্লক হলে এতটুকু জায়গা সে দখল করবে, ডিসপ্লে ইনলাইন ব্লক হলে সে তার যতটুকু জায়গা আর কি মনে করেন এতটুকু জায়গা সে দখল করবে, আর ডিসপ্লে ইনলাইন যেটা সেও এতটুকু জায়গা দখল করবে। ইনলাইন আর ইনলাইন ব্লকের মধ্যে যদি ডিফারেন্সটা, সেটা হচ্ছে ইনলাইন ব্লককে আপনি প্যাডিং দিতে পারবেন, মার্জিন দিতে পারবেন, কিন্তু ইনলাইনকে মার্জিন প্যাডিং দিতে পারবেন না। এই হচ্ছে ডিফারেন্স, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক আর এটার এটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? ইনলাইন ইনলাইন ব্লক আর ডিসপ্লে ব্লক, ব্লক মানে হচ্ছে ব্লক ব্লক আকারে সব জায়গা দখল করে নেবে সে টোটালটা, যেমন এক একটা এলআই আমাদের টোটাল জায়গা দখল করে নিচ্ছিল বলে ওইগুলো সব নিচে 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 আসছিল, কিন্তু আমরা এখন কি করছি ইনলাইন ব্লক দেওয়ার কারণে সে জায়গাটা ছেড়ে দিয়েছে। তো জায়গা ছেড়ে দেওয়ার দুইটা নিয়ম, একটা নিয়ম হচ্ছে সে মার্জিন প্যাডিং সাপোর্ট করবে, আর একটা নিয়ম হচ্ছে সে মার্জিন প্যাডিং সাপোর্ট করবে না। এই হচ্ছে আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা এলআই এ কে বলবো যে ওই ইনলাইন ব্লকের মধ্যে তুমি পুরো জায়গা দখল করো, অর্থাৎ তাহলে কি দিব এ কে ডিসপ্লে, এ কে এখানে দিব ডিসপ্লে ব্লক, পুরো জায়গা দখল করতে বলছে, অর্থাৎ ওই ইনলাইন ব্লকের মধ্যে যা জায়গাটুকু আছে আমি চাচ্ছি এ টোটালটা নিয়ে নিক, তো সেই জন্য আমাকে ডিসপ্লে এখানে ব্লক, তারপর এখানে কালার, কালার সাদা, প্যাডিং মনে করেন এখানে 20 পিক্সেল, অর্থাৎ 20 পিক্সেল প্যাডিং দিলে কি হবে এখানে এইরকম হবে। আচ্ছা এখানে প্যাডিং সব দিকে হবে না, কেন হবে না, এটার সাথে এটা দেখেন সমান, কেন সমান, আমরা এই এলআই এ কে প্যাডিং দিছি 20 পিক্সেল, সে প্যাডিং লেফটে 20 পিক্সেল পাইছে, টপে 20 পিক্সেল পাইছে, বটমে 20 পিক্সেল পাইছে, ডান দিকেও 20 পিক্সেল পাইছে, তো আমরা শুধুমাত্র প্যাডিং রাইট অর্থাৎ প্যাডিং রাইট 20 পিক্সেল দিব, তাহলে কি হবে, তাহলে সে অনলি ডান দিকে পাবে। এখন একটা জিনিস আমাকে বলেন, আমি চাচ্ছি এই পাম্প এখান থেকে এই মেনুটা একটু নিচে আসবে, তাহলে আমাকে কি করতে হবে, হ্যাঁ আচ্ছা আপনি বলেন মার্জিন টপ কাকে দিব আপনি, মেন মেনুকে, হ্যাঁ গুড, আর আপনি বলেন যে আমি হচ্ছে মানে লোগোকে, লোগো যে ডিপটা সেটাকে মার্জিন দিব, তাহলে আমাকে কি দিতে হবে, মার্জিন টপ নাকি বটম নাকি লেফট নাকি রাইট, অর্থাৎ এই যে এখানে একটা ডিভ আছে যে এই যে লোগোটা, আমি আমি এখানে মার্জিন টপ দিলে এর ওপরে জায়গা হবে আমার কাজ হয়ে যাচ্ছে, আর যদি আমি লোগোকে দেই, লোগোকে দিতে দিতে হবে মার্জিন বটম, যেমন এই যে এখানে আমি যদি দেই যে লোগো মার্জিন বটম 20 পিক্সেল, তাহলে তার নিচে জায়গা হবে, আমার একই কাজ হচ্ছে। আবার ঠিক একই কি কাজ করতে পারি, মেইন মেনুকে আমরা এখানে দিলাম যে মার্জিন টপ 20 পিক্সেল, বুঝতে পারছেন, আপনি বুঝতে পারছেন যে আপনি যেখানে মার্জিন দেন না কেন আপনার কাজ হচ্ছে কি না, সেটাই ফ্যাক্ট যে আপনি হচ্ছে জায়গা করতে যাচ্ছেন। এখন আপনি উপরেও মার্জিন দিতে পারেন, নিচেও মার্জিন দিতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখানে যে কোনো একটা দিয়ে দিতে পারি যে মেইন মেনু মার্জিন বটম না টপ, হ্যাঁ আমি ভুল বলছি ইচ্ছা করে আর কি, যে দেখছি যে আপনাদের কনসেন্ট্রেশন আছে কি না। আচ্ছা তো তাহলে এবার আমরা এখানে দেখলাম যে এটা পিএইচডির মতো সুন্দর করে হয়ে গেছে। এখন ডান দিকের সেকশন, এই সেকশনটা, তো এই সেকশনটাতে কি আছে এবং এটার ফন্ট সাইজ কি, এটার কালার কি, এটার হচ্ছে সব বড় হাতের কিভাবে হলো, এবং এটা ডান দিকে একটা আইকন আছে কিভাবে দিব। তো কোনো একটা সেকশন দেখতে হলে সেই সেকশনের উপরে ক্লিক করবেন, টেক্সট লেয়ার হলে এরকম আসবে, ওকে করে দিবেন। এটা ওকে আসার মানে হচ্ছে যে এই ফন্টটা আমার কম্পিউটারে নাই, অর্থাৎ এই ফন্টটা আমার কম্পিউটারে না থাকার কারণে এটা হচ্ছে, তো এটা ইগনোর করে যাবেন, ওকে করে দিবেন। তো এখানে দেখেন এইখানে আপনি পাবেন কালারটা, অর্থাৎ যেই কালারটা আপনার টেক্সটের, তারপরে এখানে পাবেন ফন্ট সাইজ, তো আমাদের এখন ফন্ট সাইজ মিলবে না, তো কালারটা মিলবে, তো কালারটা দেখেন কালারটা হচ্ছে 000, ঠিক আছে কালো। তারপরে এইটার হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, অর্থাৎ এটা কিন্তু টোটাল বড় হাতের, খেয়াল করছেন এটা কিন্তু টোটাল বড় হাতের। এখন আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু খেলা করব, তো সেটা হচ্ছে এই প্যারাগ্রাফটাকে আমরা স্টাইলাইজ করব, তো এই প্যারাগ্রাফকেই তো আমরা কালো দিব, ব্যাকগ্রাউন্ড দিব, টেক্সট ট্রান্সফর্ম আপারকেস করব। তো এই প্যারাগ্রাফকে যদি সিলেক্ট করতে যাই তাহলে কি হবে আপনি বলেন, সিএসএস দিয়ে এই প্যারাগ্রাফকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে কি লিখতে হবে,
হ্যাঁ বলেন, সিএসএস দিয়ে যদি আমি এই প্যারাগ্রাফে সিলেক্ট করতে চাই তাহলে কি লিখবো? মনে করেন আমি এইখানে আমার সিএসএস কি লিখবো? পরীক্ষায় কত পাইছেন? পরীক্ষা দেন নাই? এই তো পরীক্ষা দেন নাই, ভয় দেন নাই, আপনাকে আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সিএসএস দিয়ে কিন্তু আপনি এখনো সিলেক্ট করতে পারছেন না। তো সিএসএস দিয়ে যদি এটাকে সিলেক্ট করতে চাই আপনি বলেন তো কি হবে এখানে? হ্যাঁ, ডট হেডার রাইট তারপরে স্পেস পি, এরকম হবে, ঠিক আছে? শুধু ক্লাসে বসে থেকে কিন্তু কোনো লাভ নাই, আপনাকে নিজে নিজে শিখতে হবে, আমি কিন্তু আপনাকে শেখাই দিতে পারবো না, ঠিক আছে? এটা কিন্তু একদম সিম্পল বিষয়, কি বলেন, সিম্পল বিষয় না? আচ্ছা, তো এই হচ্ছে হেডার রাইট পি, হেডার রাইট প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করলাম। এখন এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড কিভাবে দিতে পারি, কত রকম দিতে পারি? আমরা এর আগে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডের সব প্রপার্টিগুলো যদি আমরা ভেঙে ভেঙে শিখতে চাই সেক্ষেত্রে আমরা ভেঙে ভেঙে শেখাটাই বেটার হবে। তো মনে করেন আমি হেডার রাইট পি কে প্রথমত করব কালার, কালার কালো, দ্বিতীয়ত আমরা এটাকে করব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মের কাজ হচ্ছে সব বড় হাতের করা, এখানে টেক্সট ট্রান্সফর্মের ভ্যালু কয়টা দেখেন, একটা হচ্ছে ক্যাপিটালাইজ, একটা হচ্ছে ফুল বুয়ের, একটা হচ্ছে ইনহেরিট, একটা হচ্ছে লোয়ার কেস, নান, আপার কেস। আচ্ছা, আমরা দুইটা জিনিস শিখি, লোয়ার কেস আর আপার কেস, তারপরে বাদ বাকিগুলো আমরা পরে শিখবো, এখন বুঝতে গেলে সমস্যা হবে। সেটা হচ্ছে লোয়ার কেস মানে হচ্ছে যাই লিখে নি কেন সেটা ছোট হাতে দেখাবে, আপার কেস মানে হচ্ছে যাই লিখি না কেন সেটা বড় হাতে দেখাবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে আপার কেস দিয়ে দিই, কারণ আমাদের দরকার কি বড় হাতে, তাই না? এবার দেখেন, এবার যদি আমি এখানে যাই সেক্ষেত্রে আমাদের কালো রঙের এবং বড় হাতের দেখাচ্ছে। আচ্ছা, এবার এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা করব যে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা কার সাথে দিব? প্যারাগ্রাফের সাথে। প্যারাগ্রাফের বাই ডিফল্ট স্টাইল হয় ডিসপ্লে ব্লক, ঠিক আছে? এটা মনে রাখতে হবে, জাস্ট এটা হচ্ছে কোথাও লেখা থাকবে না, প্যারাগ্রাফের বাই ডিফল্ট স্টাইল হচ্ছে ডিসপ্লে ব্লক থাকে। আচ্ছা, অর্থাৎ পুরো জায়গা দখল করে প্যারাগ্রাফ। তো এখানে এই প্যারাগ্রাফটার ব্যাকগ্রাউন্ড দিব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিগুলো শেখার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ডের হচ্ছে অনেকগুলো প্রপার্টি আছে, পাঁচটা প্রপার্টি আছে। তো প্রথমত হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ইমেজ, অর্থাৎ ইমেজ হিসেবে কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া, সেক্ষেত্রে দিতে হবে ইউআরএল লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ করতে হবে, তারপরে এর মধ্যে ইমেজ স্ল্যাশ আমরা কোনটা নিয়ে আসবো, প্লাস। তো এটা নিয়ে আসলে কি হবে দেখেন, যে টোটালটাতে ব্যাকগ্রাউন্ড হবে, যত দূর জায়গা আছে তত দূর কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড হবে। তো আমরা চাচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড আসুক, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আরেকটা প্রপার্টি আছে ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট হবে কিনা সেটা বলে দেওয়া। তো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ড্যাশ রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে নো রিপিট। নো রিপিট মানে হচ্ছে সে শুধু হচ্ছে রিপিট হবে না, একটাই হবে। রিপিট এক্স মানে হচ্ছে সে রিপিট হচ্ছে ডান দিকে যত রিপিট হয় তত হয়ে যাবে, রিপিট ওয়াই হচ্ছে নিচের দিকে হবে। আপনি যদি মনে করেন টোটাল পেজ এরকম ছোট ছোট ব্যাকগ্রাউন্ড থাকবে তাহলে সেক্ষেত্রে রিপিট দিতে হবে, তাহলে সব দিকে রিপিট হবে। তো আমরা এটা ইউজ করি যে নো রিপিট, তো নো রিপিট ইউজ করলাম। এখন এখানে যাই যে এই পাশে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ডকে সরানোর জন্য যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে যদি আমি সরাতে চাই ডান দিকে দিতে চাই সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশনের দুইটা ভ্যালু, প্রথমটা মানে মেইনলি বলা যায় যে চারটা ভ্যালু, যাই হোক, তো দুইটা ভ্যালু ব্যাকগ্রাউন্ড পজিশনের। তো প্রথমটা হচ্ছে যে লেফট থেকে মানে কোথায় যাবে, লেফট এবং রাইট, দ্বিতীয়টা হচ্ছে টপ এবং বটম, অর্থাৎ যেখানে আমি পাইতে চাই সেখানে আমি মানে ওইটা দিতে পারবো। তো আমি হচ্ছে দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন, মনে করেন আমাদের যাবে কোথায়, রাইট, রাইট এবং ওপর থেকেই শুরু হবে সেক্ষেত্রে টপ, ক্লিয়ার? আপনি যদি ব্যাকগ্রাউন্ড পজিশন প্রথমে টপ দেন তাহলে হবে না, ঠিক আছে? অর্থাৎ প্রথম ভ্যালুটা হচ্ছে শুধুমাত্র ডানে এবং বামে যাওয়ার জন্য, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওপরে এবং নিচে আসার জন্য। তো এবার এবার যদি আপনি সেভ করে দেখেন সেক্ষেত্রে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে গেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো আসে নাই, কেন? ওই পি এর আসলে ওইটুকু জায়গায় আছে, আর বেশি জায়গা নাই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, জায়গা বাড়াতে হবে, জায়গা বাড়াতে হলে কি করতে হবে, প্যাডিং দিতে হবে। তো প্যাডিং এর কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ ভিতরে জায়গা বাড়ানো, আর মার্জিনের কাজ হচ্ছে
বাইরে জায়গা বাড়ানো, তো আমরা ভেতরে জায়গা বাড়াতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, এখানে আমি টেস্ট করি, এখানে আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে প্যাডিং 5 পিক্সেল, 5 পিক্সেল দিলাম। এবার দেখেন আমি বাড়াবো, অর্থাৎ আমাদের এই মানে প্যাডিং 19 পিক্সেল বা 18 পিক্সেল, হ্যাঁ 18 পিক্সেল প্যাডিং হলে আমাদের এখানে ঠিক হবে, অর্থাৎ এই হচ্ছে আমাদের প্যাডিং। এখন তাহলে এখান থেকে আপনারা দেখতে পারলেন যে ব্যাকগ্রাউন্ডে যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কোনো একটা ব্যাকগ্রাউন্ড শো না করলে সেটাকে আমরা কিভাবে ভেতরে জায়গা বাড়াতে পারি। এবার এই অংশটুকু আমরা কপি করে নিয়ে যাব, তাই না? রাইট ক্লিক করে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কপি রুল ডিক্লিয়ারেশন, যেটা হচ্ছে স্টাইলের ক্লাস সহ কপি হবে, আর কপি স্টাইল হলে ইনারগুলো কপি হবে। এখন আমরা কি করছি, কপি স্টাইল করছি। এবার আমরা যদি যাই, সেক্ষেত্রে ভেতরের গুলো এখানে কপি হলো, এই এখন আমরা রিফ্রেশ দিলে আমাদের টেমপ্লেটের এই অংশটুকু আমরা এভাবে করলাম। তো এইটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা মুছে দেন। ব্যাকগ্রাউন্ড প্র্যাকটিস করার জন্য সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করা ছাড়াই আপনি এবার যান এখানে, দেন বডি, বডিতে আপনি ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ মনে করেন এইটা, এটা দিলে কি চেঞ্জটা হবে, কি টোটাল জুড়ে এরকম এরকম হবে। মনে করেন আপনি একটা ব্যাকগ্রাউন্ড মানে ইয়ে করতে চান, সেক্ষেত্রে এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট, এখানে আপনি দেন ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, তাহলে কি হবে, একটা ব্যাকগ্রাউন্ড হবে এই যে। তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে সরান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড পজিশন দেন, এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন রাইট টপ। এখানে আর কি কি আছে দেখেন, এটা হচ্ছে রাইট টপ, আমি যদি এখানে দেই বটম, বটম সেক্ষেত্রে সে এই নিচে চলে যাবে। আমি যদি মনে করি সেন্টারে হবে, সেন্টার সেক্ষেত্রে লেফট থেকে সেন্টারে হবে, সেন্টারে বটমে আসলো। আপনি যদি মনে করেন মাঝখানে চান সেক্ষেত্রে সেন্টার সেন্টার, তাহলে এটা একদম মাঝখানে আসবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে নাড়াচাড়া করেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ডগুলো কাজ হচ্ছে, ঠিক আছে? আর যেই কোডগুলো শিখছেন সেই কোডগুলো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে W3 স্কুলস থেকে সেই কোডগুলোর বিস্তারিত শিখে নিতে হবে। যত ভালো CSS শিখতে পারবেন তত ভালো আপনার ইয়ে হবে। আপনি যদি মনে করেন যে এই ক্লাসের এইগুলোই শিখবো, কিছুই শিখতে পারবেন না, কিছুই শিখতে পারবেন না, আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন আজকে আমরা নতুন CSS এর কি কি ভ্যালু শিখলাম, ব্যাকগ্রাউন্ড শিখলাম, মার্জিন টপ শিখলাম, মার্জিন বটম শিখলাম, ডিসপ্লে ব্লক, ইনলাইন ব্লক এগুলো শিখলাম, প্যাডিং রাইট শিখলাম, ব্যাকগ্রাউন্ডকে বিভিন্ন ইয়ে করা শিখলাম, এগুলো দেখলাম। এগুলো হচ্ছে আপনি খাতায় লিখেন, অন্য একটা টেমপ্লেটে প্র্যাকটিস করেন যে কাজ হচ্ছে কীভাবে সেগুলো দেখতে থাকেন, তাহলে দেখবেন যে ইয়ে হবে, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিছুই সম্ভব না। আপনি বোধহয় কোনো প্র্যাকটিস করেন না, করেন কোনো প্র্যাকটিস করেন কিন্তু খুবই দুর্বল।